প্রধান দুই দলের মেয়র প্রার্থী ছাড়াও নির্বাচনে প্রচার প্রচারণায় মাঠে তৎপর অন্যান্য রাজনৈতিক দলের মেয়র প্রার্থীরা। আর কাউন্সিলর প্রার্থীদের প্রচারণায় মুখর ঢাকার প্রতিটি ওয়ার্ড, পাড়া ও মহল্লা। সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের সমর্থন লাভের আশায় ঘুরে বেড়াচ্ছেন তারা। পিছিয়ে নেই সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর প্রার্থীরাও। আরও দেখুন ইমদাদুল্লাহ বাবুর প্রতিবেদনে। ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপি ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের আরও নয়জন প্রার্থী থাকলেও তারা অনেকটাই আড়ালে রয়ে গেছেন। তবে নির্বাচনী প্রচারণায় তারাও মাঠে আছেন কম বেশি। দক্ষিণ সিটিতে ডাবমার্কায় নির্বাচন করছেন রাজনীতিতে একেবারেই নবীন ও সম্প্রতি নিবন্ধিত দল বাংলাদেশ কংগ্রেসের মেয়র প্রার্থী আক্তারুজ্জামান ওরফে আয়াতুল্লাহ। হাত পাখা নিয়ে লড়ছেন ইসলামী আন্দোলনের মোহাম্মদ আব্দুর রহমান। আর ঢাকা উত্তরে সিপিবির মেয়র প্রার্থী আহমদ সাজেদুল হক ছাড়াও বাঘমার্কা নিয়ে প্রগতিশীল গণতান্ত্রিক দলের শাহিন খানকে মাঝে মধ্যে ভোট চাইতে দেখা যায়। কংগ্রেসের মূলনীতি সুস্থ ধারার রাজনীতি, জয়ের ব্যাপারে আমরা আশাবাদী। বিশ্বপ চর্মানিকে সবাই ভালোবাসে, যার জন্য আমাদের ভোট দিবে। এই নষ্ট রাজনীতি, নোংরা রাজনীতির বৃত্ত থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তবে প্রতিটি ওয়ার্ড ও পাড়া মহল্লা সরব রেখেছেন কাউন্সিলর এবং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর প্রার্থীরা। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন তারা। পরিবেশে বলছে যে এখানে কিছু হবে না, সবাই ভোট দিতে পারবে, প্রত্যেকটা সমস্যা সমাধান করার আপ্রাণ চেষ্টা করব। ঢাকা উত্তরের 20 নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ নাসির ও 18 নম্বর ওয়ার্ডের জাকির হোসেন বাবুলকে তৎপর দেখা যায় এলাকায়। এলাকা যতটুকু ট্রাস্ট করেছে আমি জানি যে এলাকার জনগণ আমার পক্ষে খুশি। ঢাকা উত্তরে 42 নম্বর ওয়ার্ড সিটি কর্পোরেশনের অধীনে হলেও এলাকাটি অনেকটা গ্রামীণ জনপদের মতোই। নগরের সুবিধা সেখানে এখনও না পৌঁছালেও কাউন্সিলর প্রার্থীরা স্বপ্ন দেখাচ্ছেন এলাকাবাসীকে, প্রত্যেকটা অলিতে গলিতে লাইটিংয়ের সুব্যবস্থা করা। ঢাকা দক্ষিণে প্রায় 23,68,000 এবং উত্তরে 30,35,000 ভোটার 1 ফেব্রুয়ারি নির্বাচিত করবেন তাদের পছন্দের প্রতিনিধি। ইমদাদুল্লাহ বাবু, বৈশাখী সংবাদ, ঢাকা।